মাই স কি অন্য একটি ভিডিও তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমরা ক্লাস নাইন আপনাদের কোশ্চেন আনসার বিরানব্বই পেজ খুলে নিয়েছে আর এখানে যে সমস্ত নন টেক্সটওয়াল গ্রামারগুলো আছে মিক্স এক্সারসাইজের সেগুলোকে সলভ করে নেবো এগুলো জয়নিং অফ সেন্টেন্সের মিক্স এক্সারসাইজ তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে বিরানব্বই পেজের এইগুলো আমি করে দিই কিন্তু একটা ভিডিওতে তো সবগুলো করানো সম্ভব না তার জন্য আজকে আমি পঁচিশ দাগ পর্যন্ত করিয়ে দিয়েছি নেক্সট পার্টে আবার ছাব্বিশ দাগ থেকে করাবো বেশি সময় না করে চলো ভিডিও শুরু করা যাক তবে তার আগে যেটা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকে বেলাইকন প্রেস করে দিও আর অল বাটন অন করে দিও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এগুলো আমাদের জয়েন করতে বলেছে সিম্পল সেন্টেন্স আর আমরা সিম্পল সেন্টেন্সের জয়েনের নিয়মটা সবাই জানি যে আমাদের কোনো কমপ্লেক্স সেন্টেন্সের মতন ডাব্লুচ ওয়ার্ড ইউজ করা যাবে না বা কোনো জটিল করা যাবে না বা কম্পাউন্ড সেন্টেন্সের মতন অ্যান্ড অথবা অর কিছু ইউজ করা যাবে না সিম্পল সেন্টেন্স সবসময় একদম সিম্পলের মতন করে জয়েন করতে হবে যেরকম বিইং দিয়ে ভার্বের সাথে আইন যোগ করে অন দিয়ে হ্যাভিং দিয়ে এগুলো দিয়ে আমাদেরকে করতে হবে আর বেশ কিছু সেন্টেন্স যেগুলো হচ্ছে দিয়ে করতে হতে পারে বা সিম্পলি যেরকম আমরা কথা বলি সেরকম ভাবে ফার্স্ট এসে দা লেডি টাইগার ইন হার কিচেন সি ক্রাইড আউট মহিলাটি তার কিচেনে একটা বাঘ দেখলো সে চেঁচিয়ে উঠলো তাহলে মহিলা কিচেনে একটি বাঘ দেখে মহিলাটি চেঁচিয়ে উঠলো তাহলে এটাকে আমরা সাথে আইনজী যোগ করে দেবো এখানে স হচ্ছে ভার তার প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি আর তার সাথে আইনজী যোগ করলে সি ইং হবে তাহলে আমাদের আনসার হবে সি ইং এ টাইগার ইন হার কিচেন কমা দা লেডি ক্রাইড আউট

তাহলে মিস্টার সেন হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু মেনটেন টু দিয়ে ইনফিনিটিভ করে দেবো মানে টু দিয়ে জুড়ে দেবো সবিতা হার্ড হার হাজব্যান্ডস অ্যাক্সিডেন্ট শি ফেন্ট অন দিয়ে করতে পারি হিয়ারিং দিয়েও করতে পারি তোমরা যদি চাও এই হিয়ারের সাথে আইন যোগ করে দিতে পারো মানে হিয়ারিং হার হাজব্যান্ডস অ্যাক্সিডেন্ট কমা সবিতা ফেন্টেড এরকম করতে পারো আবার অন দিয়ে করতে পারো অন হিয়ারিং হার হাজব্যান্ডস অ্যাক্সিডেন্ট কমা সবিতা ফেন্টেড দ্য মব স দ্য পুলিশ দে ওয়ার ডিসপার্সড জনতা পুলিশদেরকে দেখলো তারা ডিসপার্স হয়ে গেল তাহলে এখানে আমরা লিখব সিইং দা পুলিশ কখনোই ট্রেন থেকে নেমে পড়ো না যেটা চলন্ত তাহলে আমরা একভাবে লিখবো যে চলন্ত ট্রেন থেকে কখনো নেমে পড়ো না মানে ডু নট গেট ডাউন ফ্রম রানিং ট্রেন হি হ্যাজ মেনি ফ্রেন্ডস দে উইল স্ট্যান্ড বাই হিম তার অনেকগুলো বন্ধু আছে তারা তার পাশে দাঁড়াবে তাহলে এখানে আমরা টু দিয়ে ইনফিনিটিভ করব মানে তার অনেক বন্ধু আছে তার পাশে দাঁড়ানোর জন্য হি হ্যাজ মেনি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই এরকম করে লিখব হি হ্যাজ মেনি ফ্রেন্ডস টু স্ট্যান্ড বাই হিম তারপরে আমাদের এমনি জাস্ট কমা দিয়ে দিয়ে করে দিতে হবে শ্রী পি পাল ইজ দ্য বিডিও অফ লাভপুর হি প্রেসিডাইড প্রেসাইডেড অভার দ্য মিটিং তো এখানে আমাদের জাস্ট কমা দিয়ে দিয়ে করে দিতে হবে শ্রী পি পাল কমা দ্য বিডিও অফ লাভপুর কমা প্রিসাইডেড অভার দ্য মিটিং তাহলে এটা আমাদের জয়নিং হয়ে যাবে ক্লান্ত তার জন্য সে রেস্ট নিল তাহলে বি ভার্ভ আর তাহলে আমরা জানি যে বি ভার্ভের সাথে আইনি যোগ করে বিবো মানে বি এর সাথে যোগ করে বিইং করব তাহলে এখানে আমরা বিইং দিয়ে করলে কি হবে কমা কমার শ্যামল রেস্ট শ্যামলটাকে আমি লিখতে ভুলে গেছিলাম তাই ওপরে লিখে দিয়েছি বিইং ফ্যাটিক শ্যামল টু ক্রেস্ট দে হ্যাভ এন ওল্ড হাউস দে ওয়ান্ট টু সেল ইট তাদের একটা পুরনো বাড়ি আছে তারা এটাকে বিক্রি করতে চাই এটাকে না তাদের বিক্রি করার জন্য একটা পুরনো বাড়ি আছে এরকম করে লিখে দিলে হবে হ্যাভ এন ওল্ড হাউস টু সেল দেল হি দ্য চিলড্রেন দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন সে বেশ কিছু বাচ্চাদেরকে দেখলো বাচ্চারা গার্ডেনের মধ্যে খেলা করছিল তাহলে সে গার্ডেনে খেলা করার খেলা করতে বেশ কিছু বাচ্চাকে খেলা করতে দেখলো হি দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন ই দ্য চিলড্রেন প্লেইং ইন দ্য গার্ডেন আই ওয়াজ টু বিজি আই কুড নট কন্ট্যাক্ট হার আমি খুবই ব্যস্ত ছিলাম আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি তাহলে আমরা জানি এরকম টি ডবল ও টু থাকলে আমাদের ইনফিনিটি দিয়ে করতে হয় মানে টু দিয়ে যোগ করতে হয় আই ওয়াজ টু বিজি টু কন্ট্যাক্ট হার আমি খুবই ব্যস্ত ছিলাম তার সাথে কন্ট্যাক্ট করতে পারিনি এরকম কিছু দাঁড়াবে আই ওয়াজ টু বিজি টু কন্ট্যাক্ট হার এটা হচ্ছে আনসার তারপর আছে ইট ওয়াজ এ ভেরি বিজি ডে ফর আস এটা আমাদের জন্য খুবই ব্যস্ত দিন ছিল উই কুড নট টেক রেস্ট আমরা বিশ্রাম নিতে পারিনি তো এটা আমরা যদি কমপ্লেক্সও করতাম সো দ্যাট দিয়ে করতাম আর সিম্পলি করলে টু টু দিয়ে করব তো আমাদের আনসার হবে ইট ওয়াজ টু বিজি ডে ফর আস টু টেক রেস্ট এটা আমাদের জন্য বিশ্রাম নেওয়ার জন্য অত্যন্ত ব্যস্ত একটা দিন এরপর আছে দ্য গীতা ইজ এ হোলি বুক টু দ্য হিন্দু সে হিন্দুদের কাছে গীতা হলো খুবই পবিত্র একটা বই ইজ এ ইট ইজ সেট অ্যাজ এ ন্যারেটিভ ফ্রেমওয়ার্ক অফ এ ডায়লগ বিটুইন অর্জুন অ্যান্ড অর্জুন অ্যান্ড চ্যারিওটার কৃষ্ণা এটা এমনভাবে ভাবে আকারে ডিজাইন করা হয়েছে অর্জুন এবং তারই রথর রথের সারথি কৃষ্ণার মধ্যে এটা একটা কথোপকথনভাবে ভাবে এটাকে ডিজাইন করা হয়েছে তো এটাকে আমরা কমা কমা দিয়ে করবো দা গীতা কমা এ হোলি বুক টু দ্য হিন্দুজ কমা ইজ সেট এজ অ্যাটিভ ফ্রেমওয়ার্ক অফ এ ডায়লগ বিটুইন অর্জুন চ্যারিয়েটার অর্জুন অ্যান্ড চ্যারিয়েটার কৃষ্ণা কমলেশ ইজ ভেরি অনেস্ট হি উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব কমলে খুবই সৎ সে কখনোই ঘুষ অ্যাকসেপ্ট করবে না তাহলে এখানে আমরা জানি ইজ হচ্ছে বি ভাব আর বি এর সাথে যোগ করবো তাহলে বিইং দিয়ে করব বিইং উইল নট অ্যাকসেপ্ট ব্রাইব হি হার্ট মি সে আমাকে আঘাত করেছে হি ডিড নট ডু ইট উইথ ইন্টেনশন সেটাকে সেটা উদ্দেশ্য সহকারে করেনি তাহলে আমরা লিখবো হি ডিড নট হার্ট মি ইন্টেনশনালি সে আমাকে উদ্দেশ্য সে আমাকে উদ্দেশ্যে মানে উদ্দেশ্য সহ আমাকে সে হার্ট করেনি ইট ওয়াজ

তাহলে হ্যাভিং নো কোনো না থাকায় যেহেতু এখানে হ্যাজ আছে তার জন্য আমরা হ্যাভ নিয়ে আসলাম ঠিক আছে আর আমরা জানি যে সবসময় সিম্পল করতে গেলে যোগ করতে হয় তাই হ্যাভ ভার্ভের সাথে আইন করে হ্যাভিং করে দিলাম হ্যাভিং নো ডিকশনারি কমা জাদু ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস এখানে মিনিং অফ দ্য ওয়ার্ড ধরেনি বলে আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি জায়গা থেকে জায়গায় ঘুরে বেরিয়েছিলেন হি প্রিচড বুদ্ধিজম তিনি বুদ্ধ বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তাহলে এখানে আমরা ভারবার সাথে যোগ করে দেবো মানে ওয়ান্ডারিং করে দেবো তাহলে এখানে আমাদের আনসার হবে ওয়ান্ডারিং ফ্রম প্লেস টু প্লেস গৌতম বুদ্ধ প্রিচড বুদ্ধিজম এরপরে আছে মধু ওয়ানের লটারি মধু একটা লটারি জিতেছে ইট ওয়াজ আর গুড ফরচুন এটা তার ভালো ভাগ্য ছিল তাহলে মধু ওয়ান লটারি ফর্চুনেটলি মধু ভাগ্যবশত সৌভাগ্যবশত একটা লটারি জিতে গেছে আমরা এই ফরচুনটাকে অ্যাডভাপ করে দিলে আমাদের এটা সিম্পল হয়ে যাবে ঠিক আগেরটার মতো মানে ইন্টেনশনটাকে ইন্টেনশনালি করলাম অ্যাডভাপ ভার্বটাকে অ্যাডভাপ নাউনটাকে অ্যাডভাপ করে দিলেই আমাদের এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাচ্ছে নেক্সট তিরানব্বই পেয়েছে দ্য ম্যাচ ওয়াজ ওভার উই লেফট দ্য ফিল্ড ম্যাচটা শেষ হয়ে গিয়েছিল আমরা মাঠটা ছেড়ে দিয়েছিলাম তো এখানেও ওয়াস বিভার বাজে বিইং দিয়ে করব বিইং দ্য ম্যাচ ওভার

পরীক্ষা করলেন হি ফাউন্ড সো মেনি মিস্টেকস তিনি অনেকগুলো ভুল খুঁজে পেলেন তাহলে এটা আমরা হ্যাভিং হ্যাভিং দিয়ে করব করব যেহেতু তিনি পরীক্ষা পত্রটা পরীক্ষা করেছেন তাহলে এক্সামিনিং দিয়েও করতে পারো তোমরা যদি চাও তাহলে এটা আইনজীযোগ করেও করতে পারো মানে এক্সামিনিং দ্য পেপার দ্য এক্সামিনার ফাউন্ড সো মেনি এরকমও করতে পারো আবার হ্যাভিং দিয়েও করতে পারো মানে এরকমও লিখতে পারো যে হ্যাভিং এক্সামিন দ্য পেপার দ্য এক্সামিনার ফাউন্ড সো মেনি মিস্টেকস তারপরে আছে আই ওয়েন্ট টু মার্কেট আই ওয়ান্টেড টু বাই এ ফাউন্টেন পেন আমি মার্কেটে গিয়েছিলাম আমি একটা ফাউন্টেন পেন কিনতে চাইছিলাম তো এটা ইনফিনিটিভ করে দেবো আমি মার্কেটে গিয়েছিলাম একটা ফাউন্টেন পেন কিনতে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ ফাউন্টেন পেন ইউ মাস্ট সাকসেস ইন লাইফ আই এক্সপেক্ট দিস অফ ইউ তুমি অবশ্যই জীবনে সফল হবে আমি এটা আশা করি তোমার থেকে তাহলে আমি আশা করি যে তুমি অবশ্যই জীবনে সফলতা লাভ করবে আই এক্সপেক্ট দ্যাট ইউ মাস্ট সাকসেস ইন লাইফ তাহলে আজকে পঁচিশ লাখ পর্যন্ত থাক ছাব্বিশ লাখ থেকে পার্টে করে দেবো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুল না অবশ্যই একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেকজন শেয়ার করে দিয়েও নেক্সট ভিডিওতে দেখাবো তখন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো